ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের সামনে আমি শাকিল মাহমুদ আবারও একটি নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ মুক্তিযুদ্ধের মাসে বা ডিসেম্বর মাসে 11টি সেক্টর এবং 8টি বিভাগ নিয়ে তোমাদের সামনে আমি আজ আলোচনা করব। বোর্ডে একটি মানচিত্র আছে, এই মানচিত্রে 8টি বিভাগ কোথায় কোন বিভাগ আছে সেই বিভাগটা আমি মার্ক করব। তাহলে আসো প্রথমটায় মুক্তিযুদ্ধের 11টি সেক্টর নিয়ে কথা বলবো। 11টি সেক্টরে 8টি বিভাগের কোথায় কোন সেক্টর অবস্থিত সেটা নিয়েই কথা বলবো। তাহলে চট্টগ্রামে আমাদের 1 নম্বর সেক্টর, আর 2-এ ঢাকা, 2-এ মহাখালী ও কুমিল্লা, আর ঢাকা ও ফরিদপুরের অংশ নিয়ে আমাদের 2 নম্বর সেক্টর অবস্থিত, 3 নম্বর ঢাকা, আর সিলেটের 2 অংশে ভাগ করা আছে, 4 নম্বর 4 ও 5, একটা হলো পশ্চিম আর একটা হলো ওয়েস্ট আর ইস্ট, এই 2 অংশে সিলেটের ভাগ করা আছে। এবার আমরা আসি 6 নম্বর, 6 নম্বর হলো রংপুর, 6 নম্বর হলো রংপুর যা রংপুর, আর 7 নম্বর হলো রাজশাহী দিনাজপুরের কিছু অংশ নিয়েছে। এবার 8 নম্বর হলো আমাদের খুলনা, এই 8 নম্বর খুলনা আছে, 9 নম্বরে আছে হলো খুলনা বরিশালের অংশ, আর 11 নম্বর সেক্টর, 11 নম্বরের আগে 10 নম্বরটা বলি, 10 নম্বরে হলো নৌপথ, এই 10 নম্বর সেক্টরটা হলো নৌপথ, আর 11 নম্বর হলো ময়মনসিংহ জেলা। তাহলে গাইস, এই যে আমাদের 11টি মুক্তিযুদ্ধের সেক্টর আর 8টি বিভাগের মধ্যে অবস্থিত এটা, এটারও আরও সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য আমাদের একটি শর্ট ক্লিপ নেওয়া আছে বা ভিডিও নেওয়া আছে, ওটা দেখলে আমরা সহজেই মুক্তিযুদ্ধের 11টি সেক্টর কোথায় সাব সেক্টর মানে কয়টি সব অতি সহজেই মনে রাখতে পারবো আমরা, যদি ওটা আমরা ওই ক্লিপটি আমরা দেখি। তাহলে গাইস, আজ এ পর্যন্ত, সামনে আরও একটি নতুন ভিডিও বা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি শাকিল মাহমুদ উপস্থিত হব। সেনাগা তোমরা সবাই সুস্থ ও সুন্দর থাকবে, এবং আর বন্ধুদের সাথে এই ক্লাসটি বেশি বেশি শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।